আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সুলতানা কুকিং আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি দানা দানা সুজির সহজ তেলের পিঠা আপনাদের সাথে শেয়ার করব এই যে পিঠাগুলো দেখতেছেন তেলের পিঠা এটা আমি সুজি দিয়ে বানালাম যেটা দানা দানা সুজি একটু কুচি কুচি গুঁড়ি থাকে এই কুচি কুচিগুড়ি দিয়ে বানালে দানা দানার মতো লাগে খেতে ভালো লাগে আর খুবই সহজভাবে এই পিঠাটা আমি বানিয়ে নিলাম অল্প সময়ের মধ্যে এটা বানাতে পারবেন আর যে কেউ বানাতে পারবেন এখানে আমি এক কাপের মতো গুড় আমি মেল্ট করে নিতেছি এই গুড় এক কাপের মতো গুড় চিনি দিয়েও করতে পারেন যেহেতু আমি গুড় দিয়ে ভালো লাগে তাই আমি গুড়টা মেল্ট করে নিতেছি এখানে এক কাপ মেল্ট হয়ে গেছে গুড়ের শিরাটা আমি বানিয়ে নিলাম এই শিরাটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হলে লিকুইডটা বানাতে ভালো লাগবে এখন অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে এখানে গুড়গুলা এখন আমি বড় দুই চামচ সুজি দিয়ে দিলাম এই সুজিগুলা কিছু দানা দানার মতো সুজি দুই টেবিল স্পুন বিগ টেবল খাড়ি স্পুন এটা ঠু খাড়ি স্পুন সুজি দিয়ে আমি এটাকে চাকনি দিয়ে সেকে নিতেছি এভাবে চাকনি দিয়ে সেকে দিলে ভালো হয় এখন আমি সমান পরিমাণে আমি ময়দাগুলা দিয়ে দিব ঠু খারি স্পুন ময়দা অ্যাড করলাম আর এই ময়দাগুলাও ঠিক এমনিভাবে আমি সেকে সেকে নিব এখানে সমানে সমান ময়দার সাথে সুজি সমানে সমান আট করতে হবে এখানে আমি এক কাপ গুড়ের মধ্যে দুই কাপ সুজি আর দুই কাপের মতো ময়দা দিয়েছি এখন আমি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু বেকিং পাউডার অ্যাড করলাম এখন ভালো করে মিক্স করে নিব আর ভালো করে মিক্স করে অল্প পরিমাণে পানি অ্যাড করব। খুবই সহজে এই পিঠাগুলা বানাতে পারবেন আর যে কেউ এই পিঠাগুলা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে লিকুইডটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে লিকুইড একটু আধা ঘন্টার মতো এখানে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে আমি আবার আসবো কিছুক্ষণ ডেকে রাখতে হবে আধা ঘন্টা এভাবে আধা ঘন্টার পরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আধা ঘন্টা পরে আবার আসছি এখন লিকুইডের মধ্যে আমি আরও একটু পানি অ্যাড করবো অ্যাড করে লিকুইডটাকে আরও একটু পাতলা করে নিব যেহেতু একটু সুজিগুলা একটু ফুলে উঠেছে তাই আমি একটু পানি অ্যাড করে লিকুইডটাকে আরও একটু পাতলা করে নিব এইভাবে আমি অল্প পানি দিয়ে লিকুইডটাকে লাড়াছাড়া করে একটু পাতলা করে নিয়ে তেলে বেজে নিব বেশিক্ষণ লাগে না খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটা বানিয়ে নিতে পারে আর এখানে আমি অলরেডি আমি একটা ফানের মধ্যে তেল গরম করে রেখেছি আর এখন লিকুইডটা আমি দিয়ে দিলাম এইভাবে একটা করেও দিতে পারেন দুই তিনটা করেও দিতে পারেন আর সাইজটা ছোটো বড়ও করতে পারেন যেহেতু আমার শেপ বেশ ভালো হয় না সন্দেশের আমি সন্দেশের শেপটা ভালো বানাতে পারি না কিন্তু আপনারা যারা সুন্দর শেপে বানান ছোটো বড়ও করতে পারেন আমি এইভাবে দু তিনটা করেও দিতে পারেন যদি সময়ের শট থাকে তা ওইলে মধ্যে এক দুইটা করে বেশি পরিমাণে দিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারবেন আমি এইভাবে আর একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি খুবই মজাদার এই তেলের পিঠা আর এটা আমাদের ঐতিহ্য এই পিঠা না হলে তো আমাদের ঈদ হয় না এমনিতেও নাস্তা বানাতে হলেও সময় আমরা তেলের পিঠাটা বানিয়ে খাই শীতকালীন ও পিঠা বলতে পারেন সব সময় এই পিঠাটা বানিয়ে আমরা ফ্যামিলির সাথে শেয়ার করি আমি দুই তিনটা করে দিয়ে তাড়াতাড়ি শেষ করে নিব যেহেতু আমার টাইম একটু শর্ট আমি তাই ভাবছি এক একটা করেও দিতে পারেন আরও বেশি করে তেল দিয়ে তিন চারটা করে দিয়েও তাড়াতাড়ি শেষ করতে পারবেন আমি এভাবে তাড়াতাড়ি শেষ করার জন্য দু একটা করে দিয়ে আমি শেষ করে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফুল ওয়াচ করবেন খুব একটা লম্বা ভিডিও না তারপরেও আপনারা ফুল ওয়াচ করবেন আর আমার সাথে থাকবেন নিয়মিত আমার ভিডিওগুলা আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার নত্য নতুন ভিডিও আপনাদের সাথে পৌঁছে যাবে আর যদি না সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি লাইক দিয়ে সাবস্ক্রাইবটা করে নিবেন এই দেখেন আমার এক কাপ গুড় দিয়ে কতগুলা পিঠা আমি বানিয়ে নিলাম এভাবে বানিয়ে আপনার পুরো ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন বাচ্চারা বড়োরা সবাই এই তেলের পিঠাটা আমরা ভালোবাসি সবাই উপভোগ করতে পারবেন চার সাথে নাস্তার সাথে মেহমানদের সাথে সবার সাথে এই পিঠাগুলো শেয়ার করতে আমরা পছন্দ করি আর এমনিতেও বানিয়ে রাখলে পরবর্তীতেও খেতে পারবেন দেখলেন তো খুবই অল্প সময় দানা দানা এই দেখেন দানা দানার মতো লাগছে বা পরে যদি আবার গরম করে চার সাথে খেতে পারেন তাহলে আরও মজা লাগবে আর এমনিতেও দুধ দিয়েও খেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর একে অন্যর জন্য দোয়া করবেন সফটও থাকে ক্রিপসিও থাকে আর দানা দানার মতোও ভালো লাগে আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম